পদৰপৰাই ইস্তফা দিলে পনৰবাৰ শপত গ্ৰহণত আপুনি বিশেষ কিয় পদবী লাভ কৰিব নেকি? তেনেকুৱা মইতো ইলেকশ্যন খেলাই নাই, কিন্তু মই যিহেতু এতিয়া এম পিও নাই, একো নাই, কিন্তু মই এটা কথা কৈ আছোঁ যে মোক যদি পঞ্চায়ত হয় পঞ্চায়ত সভাপতি, আৰু নহ'লে ভি চি ডি চি যদি কেইদিনমান থাকে ভি চি ডি চি চেয়াৰমেন। মই জানিব বিচাৰি খোজোঁ একচুৱেলি তল লেভেলত সাধাৰণ শ্ৰেণীৰ মানুহ য'ত থাকে তাত তেনেকুৱা কি প্ৰব্লেম আছে যিটো চৰকাৰী অনুদানবিলাক সঠিকভাৱে ৰাইজৰ তাত গৈ নাপায়, এইটো মই জানিব বিচাৰোঁ। এম পি হৈ মই বহুত জানিলোঁ, এম এল এ হৈ বহুত জানিলোঁ, চৰকাৰী আঁচনিৰ বিষয়েও মই জানো, কিন্তু মই আজিলৈকে বুজি নাপাওঁ যে আমাৰ ভি চি ডি চি পৰ্যায়ত আমাৰ যিখিনি দুখীয়া মানুহৰ আঁচনি আছে সেই আঁচনিবিলাক কিয় ৰূপায়ণ হ'ব নোৱাৰে। গতিকে সেইটোৱে মই এতিয়া বিচাৰোঁ যে মোক ভি চি ডি চিৰ চেয়াৰমেন বা যদি গাঁও পঞ্চায়তৰ সভাপতি যদি কৰি দিয়ে তেতিয়া মোৰ ৰাজনৈতিক জীৱনত বহুতখিনি অভিজ্ঞতাও হ'ব আৰু ৰাইজৰ কামটো মই কৰি দেখুৱাব পাৰিম বুলি মই ভাবোঁ। তাত দক্ষতা বোলা একো নালাগে, দক্ষতা চবৰে থাকে, মাত্ৰ মানুহজন যিজনে কাউন্সিলখন চলাব তেওঁ উদাৰ হ'ব লাগিব, তেওঁৰ নিজস্ব এটা ইচ্ছা থাকিব লাগিব, তেওঁ যদি ভাল কৰিম বুলি ভাবে কোনোৱে ৰাখিব নোৱাৰে। গতিকে মনটো স্থিৰ কৰি ল'ব লাগিব, নিজৰ ইমান তেনেকুৱা ব্যক্তিগত সপোন থাকিব নালাগে, কাৰণ মানুহৰ যেতিয়া ব্যক্তিগত সপোন থাকে তেতিয়া ৰাজহুৱা কামবোৰ কৰিব নোৱাৰে। গতিকে আমাৰ নেতাবিলাকৰ তেনেকুৱা হৈছে, ব্যক্তিগত কিছুমান বেপাৰ বাণিজ্যত ব্যস্ত হোৱাৰ কাৰণে আজি আমাৰ বি টি চিৰ মানে যিসকল নেতা আছে তেওঁলোকে ৰাইজৰ কামত পিটি দিয়াৰ নিচিনা হৈছে, যাৰ কাৰণে বিষয়াবিলাকে সঠিকভাৱে দুখীয়া মানুহবিলাকৰ আঁচনি পৰ্যন্ত ভালদৰে ৰূপায়ণ নকৰিলে, পি এম ৱাই ঘৰবিলাক আজি ৰাইজে নাপালে যিহেতু 2022 চনলৈকেহে আছিলে, এতিয়া 2022 চনৰ পিছতো আমাৰ বহুত ঘৰ থাকি যাব। গতিকে সেইকাৰণে যদি কোনোবাই ভাল কৰিম বুলি ভাবে আৰু ৰাইজৰে কাম কৰিম বুলি যেতিয়া চি এম হয় আৰু ডেইলি যদি তেওঁ চৰকাৰী কাৰ্যালয়ত থাকি ফালে চৰকাৰী কাম কাজ চাই অন্য কি কয় আপোনাৰ কিবা বিনোদন কি কয় মত বিনোদ কি কয় আপোনাৰ হা মত বিনিময় নহয় ঘূৰা পকা কৰি এনজয় কৰা অসমীয়াত কি কয় হা অৱসৰ বিনোদন নহয় তেনেকৈ প্ৰমোদ ভ্ৰমণ এইবিলাক নকৰি যদি চিফ ই এমসকলে অফিচত বহি যদি ডেইলি ৰাইজৰ কি হৈছে কি হোৱা নাই আমাৰ ডিপাৰ্টমেণ্টবিলাক বিষয়াবিলাক কামবিলাক সঠিকভাৱে কৰি আছে নে নাই সেইটো যদি চাই থাকে মই ভাবোঁ যিকোনো মানুহে এই বি টি চিখন ভালকৈ মানে কাম কৰিব পাৰিব। এম পি তেখেতে বি টি এডিত বা বি টি চিত আমাৰ অসমীয়া ভাষা সুৰক্ষিত নহয় বুলি পৰহিদিনা মুণ্ডন কৰিছে, এই সম্পৰ্কে কি ক'ব? নাই সেইটোতো তেওঁহে বুজাই দিব লাগিব যে সুৰক্ষিত যদি হ'ব লাগে অসমীয়া ভাষাৰ কাৰণে আৰু কি ব্যৱস্থা ল'ব লাগে, কাৰণ আজি অসমীয়া ভাষা বি টি চিৰ চৰকাৰী ভাষা হিচাপে আছে আৰু বিজেপিয়ে নিশ্চিত কৰিব খুজিছে যে আইনগতভাৱে এইটো অসমীয়া আৰু বড়ো বি টি চিৰ চৰকাৰী ভাষা প্ৰযোজ্য হ'ব বা বাহাল থাকিব বা ব্যৱহৃত হ'ব, সেয়া আৰু নিশ্চিত কৰাৰ কাৰণে আইনীৰ দ্বাৰাও এইটো ঠিক কৰা হ'ব। তাৰ ওপৰতো আৰু কি লাগে, আজি গোটেই ছাইনবোৰ্ডবিলাক অসমীয়া ভাষা লিখিবৰ কাৰণে কেবিনেটত সিদ্ধান্ত দি ফালে এতিয়া বি টি চিলৈ প্ৰেৰণ কৰিছে, গতিকে তাৰপিছত আৰু কি, আজি চাহ দোকানৰ পৰা আৰম্ভ কৰি অফিচলৈকে চবে অসমীয়া ভাষাতে কথা পাতে, বিভিন্ন জাতি জনগোষ্ঠী যদিও অসমীয়া ভাষী নহয় বিহাৰী আৰু বেংগলীৰ মাজতো নেপালীৰ মাজতো আপোনাৰ অসমীয়া ভাষাত কথা পাতে, তাৰপিছতো অসমীয়া ভাষা যদি আৰু সুৰক্ষিত নহয় বুলি ভাবে কোনটো ক্ষেত্ৰত নৱকুমাৰ স্বৰ্ণীয়া তেখেত নিজে ক'ব লাগিব, আৰু তেনেকুৱা ধৰণৰ যদি বিষয় আছে নিশ্চিতভাৱে এইখিনি কামো আমাৰ বিজেপি চৰকাৰ হোৱাৰ পিছত কৰিব। আপুনি এগৰাকী প্ৰবীণ ৰাজনীতিবিদ, গতিকে 7 তাৰিখৰ যি নিৰ্বাচন, এই নিৰ্বাচন সম্পৰ্কে কাৰ ফালে গতি কৰিব বা কিমান ভোট লাভ কৰিব, কিমান আসন লাভ কৰিব আপোনালোকে? চাওক সেইদিনা গতিটো বিজেপি ফালে লৈ আছে আৰু নিশ্চিতভাৱে ৰাইজৰ মতটো বিজেপিৰ হকে যাব, গতিকে ৰাইজে বিজেপিকে ভোটদান কৰিব আৰু সেইদিনা বিজেপি টোটেল আপোনাৰ আমাৰ আছে 21টা কনষ্টিটিউৱেঞ্চি, গতিকে 21টা কনষ্টিটিউৱেঞ্চিত মই ভাবোঁ সেইদিনা বিজেপিয়ে প্ৰায় মানে ছিটবিলাক দখল কৰিব, আমাৰ তামোলপুৰত 5টাৰ 5টাই বিজেপিয়ে পাব। আপুনি যেতিয়া বি পি এফ দল ত্যাগ কৰি আহিলে বা আমাৰ বি পি এফৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী ইমানুৱেল মুছাহাৰীয়ে
এই বিপিএফ দল ত্যাগ করে আহার পিছত বিজেপিত আপনারা যোগদান করলে বিজেপি কি ধরনের উপকৃত হল বা বিপিএফ কি ধরনের ক্ষতি সম্মুখীন হল? নাই, মানে আনর ক্ষতিটা না জানো, আর বিজেপিও উপকৃত হয়েছে হওয়া নাই এটা মোর মুখর পর কোয়াতো উচিত নহয়। কিন্তু এটা কথাটো হল যে রাইজর এটা মনোবল আহি গল আমি আহার পিছত, মানে যাকে সাপোজ বিপিএফ সরকারটো এটা মানে আস্থা হেরুয়াই পেলাইছিলে আর আমি আহার লগে লগে মানে সবে এটা উৎসাহ যোগালে যে হয় এতিয়াও আমার হাতত এটা সুবিধা আছে আর এই সুবিধাটো ললে নিশ্চিতভাবে বিটিসিত এটা পরিবর্তন আনিব পারে। নাই, আজিতো চাওক, মই যেটো দেখিছোঁ আজিৰ দিনটোত যেটো রিপোর্ট আর যেখানে মই ঘুরি পাইছো যে আমি 15টাতকৈ বেছি সিট আজ মানে 7 তারিখত হবলগীয়া নির্বাচনত জিকি আছো, 15টাতকৈ বেছি সিট। নাই, বাক্সা ডিস্ট্রিক্ট হিসাবে মই কৈছো, বাক্সা আর ওদালগুড়ি হিসাবে। বাক্সাত তো আপনার আমি কি 8টা সিট তো আমি পাই আছো, তামুলপুর 5টা পাই আছো, গতি বাগানপাড়া, দিহিরা আর এইফালে মঠনগুড়ি, বাকি তো আমার ক্যান্ডিডেটই নাই। গতি বাক্সাত আজি যদি মানে আমি চাও তামুলপুরত আমি 5টাত 5টাই পাই আছো। 7 তারিখের নির্বাচন বিজেপির হকে রাইজে ভোটদান করিব আর রাইজে সবে বিজেপি ফালে গতি লৈছে আর সেই হিসাবে বিজেপিকে ভোটদান করিব। কারণ আজির তারিখত বিটিসির যেটো নাগরিকর জ্বলন্ত সমস্যা, এই সমস্যাবিলাক সমাধান করার যেটো প্রতিশ্রুতি বিজেপিয়ে দিছে সেটো হল রাইজর অন্তরর মানে আগর পরাই শুই যাওয়া বিষয়, মাটি বাড়ির পর আরম্ভ করে ভাষা, কলা, সংস্কৃতি, ইয়ার পিছত বিভিন্ন বিটিসিত অহা পুঁজিবিলাক ভাল পরিকল্পনা লৈ ফালে সঠিকভাবে রাইজর উন্নয়নের কারণে ব্যবহার করা, আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যেটো সপন গোটেই ভারতবর্ষর প্রত্যেকজন নাগরিকে আগবাড়ি যাব লাগে, তার কারণে দুখিয়া মানুহক, ঘর নথকা মানুহক ঘর দিয়া, পানির ব্যবস্থা করা, আপনার মানে কি কয় মহিলাসকলক স্বাবলম্বী করিবর কারণে সেলফ হেল্প গ্রুপ বনাই ফেলে তেওঁলোকক রিভলভিং ফান্ড দিয়া, মানে 1 লাখলৈকে 25,000-ৰ পৰা, ঠিক তেনেকুৱা ধরনের প্রত্যেকজন মানুহে যাতে লগনে থাকিব নোৱাৰে তার কারণে বিনা পয়সার চাউল দিয়াটো সঠিকভাবে রাইজক পোৱা, ইয়ার পিছত আপনার যেটো স্বচ্ছ ভারত মিশনের নামত আপনার শৌচালয় কি মানে এইবিলাক করার কথা আছিলে, সেই গোটেবিলাক রাইজে পোৱা নাই সেইবিলাক করাই দিয়া, বিধবা পেনশন, বৃদ্ধ পেনশন, আমার কৃষকবিলাকর সন্মানার্থে তেওঁলোকক যেটো আর্থিক সাহায্য, কৃষির ইন্স্যুরেন্সবিলাক বিনা পয়সাকৈ করা হয় সেইবিলাক রাইজক করাই দিয়া, তেনেকুৱা ধরনের যিবর আসনি আছে সেই আসনিবিলাক আমার বিটিসির নাগরিকসকলক, দুখিয়া পরিয়ালসকলক যেটো সরকারের মানে তেওঁলোকৰ কারণে করেছে সেইটো তেওঁলোকক করে দিয়া, এই গোটেই প্রতিশ্রুতি দায়িত্ব লৈছে আর সেইটোর কারণে বেলেগ দলত তেনেকুৱা ধরনের নাই। বিটিসি উন্নয়নের ক্ষেত্রে হাগ্রামালী মহিলারি ডাঙরিয়া আজি 15 বছর যেটো করে আহিছে আর নেক্সটতো সেইটো করিম বলে কৈছে, নতুন প্রতিশ্রুতি যেবিলাক দিছে এই নতুন প্রতিশ্রুতির প্রতি রাইজর কোনো বিশ্বাস নাই তেখেতে যেবিলাক কৈছে। আর আজি কি কয় বাকি রাজনৈতিক দলবিলাকও নিজের নিজের বিষয়ের উপরতহে, কিন্তু বিজেপির যেটো মানে বিষয়বস্তু এই বিষয়বস্তু হল বিটিসিত বসবাস করা প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীর বড় অনাবর সকলের কারণে, সেই কারণে রাইজর বিকল্প হিসাবে অকল বিজেপি আছে কারণে গোটে ভোট বিজেপি তাতে পড়ব। সন্মানজনক সমষ্টিৰে পৰিগণিত হৈছে প্ৰমোদ বড়ো ইপিপলৰ পৰা সভাপতি, সন্দীপ বসুন্ধৰা আছে, মই আগতে আপোনাক সুধিছিলোঁ তেওঁলোকে কিবা ফেক্টৰ বা তেওঁলোক কিবা হেৰি প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব পাৰে মূল? নাই নাই, চাওক নিৰ্বাচনততো সবে ফেক্টৰ, কোনোবাই 1,000 ভোট লৈ যাব, কোনোবা 500 ভোট লৈ যাব, কোনোবা 4,000-5,000 ভোট লৈ যাব, ভোট লৈ যাব মানে অন্য পাৰ্টিয়ে পাবলগা ভোটটো খহি যোৱা, এইটো হয়। গতিকে মই এই লাইনটোত ক'ব খোজা নাই, কথাটো হ'ল যে গয়বাৰী সমষ্টিত বিজেপিৰ প্ৰাৰ্থীয়ে জয়যুক্ত হ'ব সেইটো স্পষ্ট। কাৰণ ইয়াত চাওক মানে গয়বাৰী ৰাইজে এটা পৰিৱৰ্তন বিচাৰিছে, মানে এই অঞ্চলৰ উন্নয়ন,
তো এই ক্ষেত্রত বিজেপিয়ে অলরেডি প্রতিশ্রুতি দিছে যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতর তামুলপুর সাব ডিভিশনটো জেলা পর্যায়ে উন্নত করা হব, আমার পাগলাদিয়া দলং হব, তামুলপুর একটা সরকারি মহাবিদ্যালয় হব, ডিগ্রি কলেজ যত আর্টস কমার্স সায়েন্স সেকশনটো হব, তামুলপুর একটা বিএড কলেজ হব নাওকাটাত, গতি তামুলপুর আমার পুঠিমারি নদীত ব্রিজ হব, তামুলপুর চারিআলি নাওকাটা বগামাটি রোডটো ডাবল লেন হব, তো তেনেকুৱা ধরনের বহুত আছে, মেডিকেল কলেজ তামুলপুর আরম্ভ হব, আর বিভিন্ন হায়ার সেকেন্ডারি বিলাকত সায়েন্স স্ট্রিম খোলার কারণে অলরেডি মানে প্রতিশ্রুতি দিছে। গতি এই বিষয়বিলাক যদি চাই মই ভাবো ইয়াতকৈ আর অন্য তেনেকুৱা ইস্যু নাই যার কারণে বিজেপিক সমর্থন নকৰি অন্য দলক সমর্থন করব। গতি ডেফিনেটলি এইবিলাকে মূল তামুলপুর উন্নয়নের ইস্যু, গতি সেই প্রতিশ্রুতি বিজেপি দিছে, প্রতিশ্রুতি নহয় বাস্তবত সেইটো করব বিজেপিয়ে। গতি ডেফিনেটলি তামুলপুর গৈবাৰী সমষ্টি বিজেপির প্রার্থী হেমন্ত ৰাভাৰ তাতে গোটে ভোটবিলাক পড়ব।